আপনি কি জানেন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কোথায় হয়েছিল, খেলেছিল কোন দুই দেশ? উত্তরটা শুনলে হয়তো অবাকই হবেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ 1844 সালে নিউ ইয়র্কে। অথচ পরের 180 বছরেও খেলাটি যুক্তরাষ্ট্রে অপ্রচলিত। একটা সময় ক্রিকেটটা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে হারিয়ে গিয়েছিল, সেখানে জায়গা করে নেয় আমেরিকান ফুটবল, NFL, বেসবল আর বাস্কেটবল। মার্কিন মুলুকে পাড়ি জমানো ভারত, পাকিস্তান, ক্যারিবিয়ান অভিবাসীদের হাত ধরে খেলাটির প্রতি আগ্রহ একটু একটু করে বাড়ছে। ১৯৬৫ সালে ICC সহযোগী সদস্য পদ লাভ করে যুক্তরাষ্ট্র। ১৯৭৯ ICC ট্রফিতে প্রথমবার অংশ নেয় দেশটি। ২০১৭ সালে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিল করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা USA ক্রিকেট নামে নতুন করে আত্মপ্রকাশ করার পর 2019 সালে আবারও ICC সহযোগী সদস্য পদ পায় যুক্তরাষ্ট্র। গেল বছর মেজর লিগ ক্রিকেট চালু করে দেশটি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেয় 6 দল। এছাড়া প্রতি বছর মাইনর লিগ ক্রিকেটও হয়, যেখানে খেলে 26 দল। তবে প্রশ্ন হল, যেখানে ক্রিকেট এখনও জনপ্রিয় নয় সেখানে কেন বিশ্ব আসর? উত্তর দুইটি। প্রথমত, 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের বাজার ধরা। অলিম্পিকে অন্তর্ভুক্ত হলে পুরো বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়বে, নতুন নতুন দেশ আগ্রহী হবে খেলতে। মার্কিনিরা NFL, বেসবল, বাস্কেটবলের মতো খেলায় যে পরিমাণ অর্থ ঢালে, ক্রিকেটকে জনপ্রিয় করে তুললে ICC-রও পকেট ভারী হবে। তবে মার্কিনিরা কি ক্রিকেটের প্রতি আগ্রহী হবে? অন্তত এই টি-20 বিশ্বকাপটা হতে পারে বড় সুযোগ। বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসানের মতো তারকারা তো আছেই। উসাইন বোল্ট, ক্রিস গেলরা বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটকে পরিচিত করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আশিক রুদ্র, চ্যানেল 24।